নির্বাচন আসে আপনারা জানেন আমরা যখন ভোট গণনা দিতে যাই সেইখানে 17% দেখানো হয় 17% দেখানো হয় কিন্তু যখন আদমশুমারি আসে সেইখানে 8.79% আমরা কিভাবে হই আজকে সরকার ক্ষমতায় যারা আছেন আমি তাদের কথা বলছি তারা যখন এই সব এই বিরোধী দলে ছিল তারা কিন্তু আমাদেরকে বিভিন্ন সময় যখন বিএনপির আমলে নির্যাতন হয়েছে নিপীড়ন হয়েছে সেই সময় বিভিন্ন রাষ্ট্রে আমাদের এই বিষয়গুলো তারা উপস্থাপন করেছে বাংলাদেশ সে আজকে 15 বছর ধরে আওয়ামী লীগ সরকার আছেন আমরা যখন আমাদের দাবিগুলি বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লেগেছি আমরা বিভিন্ন পর্যায়ে ঐক্যবদ্ধ হিন্দু সমাজ গড়ার জন্য চেষ্টা করছি আমাদেরকে দ্বিখণ্ডিত করার জন্য আপনারা জানেন যে হিন্দু আইন পরিবর্তনের জন্য তারা উঠে পড়ে লেগেছে আর সেই উঠে পড়া লেগে লাগানোর পিছনে কিছু এমপি সরকারি এমপি কিছু সরকারি এনজিও কিছু সরকার পুষ্ট এনজিও কাজ করছে তাহলে আমরা কোথায় যাব বলেন আপনারাই যদি আমাদেরকে দ্বিখণ্ডিত করেন একটি দেশের সমাজ ব্যবস্থাকে দুই রকম করতে চান তাহলে এদেশ কিভাবে উন্নত হবে এদেশ কিভাবে আরো বিভিন্ন রকমের সুযোগ সুবিধা নিয়ে একটি স্মার্ট বাংলাদেশ হবে প্রধানমন্ত্রী ঘোষণা করেন ঠিকই কিন্তু হিন্দুদের অধিকার দিতে উনি যদি আমাদেরকে একটু সদয় দৃষ্টি দিতেন তাহলে আমাদের বাংলাদেশে প্রত্যেকটি হিন্দু তাদের মেধা মননকে কাজে লাগিয়ে এদেশকে একটি উন্নত স্মার্ট বাংলাদেশ গঠন করার সম্ভব ছিল কিন্তু আমাদের ভিতরে বিভিন্ন রকমের প্রপাগান্ডা ছড়িয়ে দিয়ে আমাদের ধর্মীয় কালচারকে বিনষ্ট করে আমাদের মধ্যে বিবাদ তৈরি করে এদেশ থেকে হিন্দু শূন্যর যে পায়তারা চলছে আমি অনতিবিলম্বে মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে বলব আপনি যারা এই রকম কুচক্রী মহল আমাদেরকে নিয়ে খেলা খেলছে এবং আপনার নামকে বদনাম করার জন্য কাজ করছে তাদেরকে অনতিবিলম্বে সেই রকম কাজ থেকে বিরত থাকার জন্য আমি আপনার প্রতি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি নির্বাচন আসে আপনারা জানেন আমরা যখন ভোট গণনা দিতে যাই সেইখানে 17% দেখানো হয় 17% দেখানো হয় কিন্তু যখন আদমশুমারি আসে সেইখানে 8.79% আমরা কিভাবে হই কিভাবে হয় সেইটা 9.9% অবশ্যই এখানে কোন চক্রান্ত আছে কারণ যদি আমরা 17% থেকে না হয় আমরা 15% হতে পারি 1-2% হেল্পের হতে পারে ভোটার নির্বাচনে যেহেতু আমাদের বাচ্চা আছে আছে কিন্তু সেই ক্ষেত্রে আমাদেরকে দেখানো হয় কারণ বাজেটে যদি আমরা চাই যে আমাদের আমাদের যে সংখ্যানুপাতিক হারে বাজেট আমাদেরকে উন্নয়নের জন্য সে বাজেটে আমাদেরকে একটি ঠুক বরাদ্দ ঘোষণা করতে হবে তখন 17% আমাদেরকে ঠুক বরাদ্দ দিতে হবে যাতে বাজেটে ঠুক বরাদ্দ না দিতে হয় উন্নয়নের জন্য সেই ব্যবস্থাটুকু কিন্তু করছে আপনাদের বিবেককে জাগ্রত করতে হবে বলতে হবে যে আমরা কি করছি আমরা এদেশে কি জন্য ছোট হয়ে থাকবো এই বিবেচনাগুলো আপনাদের ভিতরে আসতে হবে আমি সংগঠন শুধু হিন্দু মহাজোট নয় যে সকল সংগঠনই করি না কেন যারা হিন্দুদের সাথে কাজ করছে যারা হিন্দু সম্প্রদায়কে নিয়ে ভাবছে আপনাদের উচিত সেই সকল সংগঠনের কথাগুলো শোনা এবং তাদের কথা মতো রাজপথে এসে তাদের সাথে একত্রতা ঘোষণা করে এই হিন্দু সম্প্রদায়ের অধিকার আদায়ের জন্য রাজপথে থাকা তবেই কিন্তু সম্ভব আমরা ঐক্যবদ্ধ হই না আমরা বিভিন্ন সময় বিভিন্ন নিজেদের মত পথের ভিন্নতার কারণে আপনারা জানেন যে একই মন্দিরে একই পরিবারের সবাই একসাথে সমবেত হতে পারি না কিন্তু আপনারা দেখেন অন্য ধর্ম অবলম্বীদেরকে তাদের ধর্মের বিরুদ্ধে যদি একটি মাত্র কথা বলা হয় তারা কিন্তু শত্রু মিত্র বা বন্ধু তারা কিন্তু চিন্তা করে না তারা কি চিন্তা করে যে আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে আমার প্রতিবাদ করা উচিত আজকে ভারতে যেভাবে
মুসলিম সম্প্রদায় বৃদ্ধি পেয়েছে। আফগানিস্তান আজকে প্রায় হিন্দু শূন্য এবং পাকিস্তান একেবারে হিন্দু শূন্য। এই রাষ্ট্রগুলো কিভাবে হয়েছে? কারণ তাদের ভিতরে সেই ধর্মীয় অনুভূতিগুলো জাগ্রত হয়েছে। জাগ্রত হওয়ার কারণে তারা রাষ্ট্রীয়ভাবে সেই সুযোগ সুবিধাগুলো গ্রহণ করে এই রাষ্ট্রকে তারা উন্নয়নের শিখরে নিয়ে গেছে। আর হিন্দুদের সম্পদ তারা জোর করে দখল করে আজকে হিন্দুর শূন্যয় কোটায় নিয়ে এসেছে। বিশ্বে একটিমাত্র সম্প্রদায় হিন্দু সম্প্রদায় এবং সনাতন ধর্মাবলম্বী, যারা অন্য ধর্মের প্রতি কোনো হিংসাবোধ করে না, হিংসাত্মক মনোভাব পোষণ করে না। তাই ভারতের মতো রাষ্ট্রে হিন্দু সংখ্যা দিন দিন কমছে, মুসলমানদের সংখ্যা বাড়ছে। কিন্তু আমার বাংলাদেশে যারা আমরা কাঁধে কাঁধ মিলিয়ে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছি, তাদেরকে কেন আজকে আমাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে? কেন জোর পূর্বক ধর্মান্তর করা হচ্ছে? কেন ধর্মান্তরিত হলে যারা আবার ধর্মে ফিরে আসতে চায় তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রকমের প্রপাগান্ডা দিয়ে তাদেরকে আবারও সেই ধর্মে রাখা হচ্ছে? আমাদেরকে উপলব্ধি করতে হবে তাই এই যুব সম্মেলন একটি বার্তা বহন করে, সেটা হচ্ছে আমরা সংসদে 60টি সংরক্ষিত আসন চাই এবং পৃথক নির্বাচন ব্যবস্থার মাধ্যমে সেটা বাস্তবায়ন করতে হবে। একটি পূর্ণাঙ্গ সংখ্যালঘু মন্ত্রণালয় অথবা সংখ্যালঘু উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয় আপনারা অনতিবিলম্বে প্রতিষ্ঠিত করবেন, সেই আশাবাদ ব্যক্ত করছি বর্তমান আওয়ামী লীগ সরকারের কাছে এবং বর্তমান বিভিন্ন রাজনৈতিক সংগঠনের কাছে। আমাদের সাধ্যপা দাবি নিয়ে বিভিন্ন রকমের কথা বলার জন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।